আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহর নবী এইভাবে বলছেন মানা খাজা মিন্নি হাওলাল কালিমা কে নিবে এই কথাগুলি কে নিবে এই কথাগুলি ইয়ামালহুন্না এগুলোর প্রতি আমল করবে আর ইয়াল্লামু মা ইয়ামালহুন্না অথবা শিখিয়ে দিবে ওকে যে আমল করবে এইগুলি কে এগুলি নিবে যে আমল করবে বা শিখিয়ে দিবে তাকে যে আমল করবে এইগুলি কে এগুলি নিবে যে আমল করবে এইগুলি অথবা শিখিয়ে দিবে তাকে যেগুলি আমল করবে তখন আবু হুরায়রা যখন বলছেন আনা আমি নেব আমি আমি নেব বলেন তখন আবু হুরায়রা বলছেন ফা খাজা বেয়াদাই আল্লাহর রাসূল আমার হাতটা ধরলেন ওয়াদা খামসান হাতটা ধরে পাঁচটা গুনলেন এই নাও এক ইত্তাকিল মাহারেমা তখন আবাদান নাসে হারাম থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় পরহেজগার এক তুমি হারাম থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় পরহেজগার দুই ইরজাবে মা কসমাল্লাহ তখন আগনান নাস আল্লাহ যেটুকু দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি বড় ধনী লাইসাল গেনা বিকাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গেনা গেনান নাস টাকা বেশি হলে মানুষ ধনী হয় না মন বড় হলে মানুষ ধনী হয় কই বিত্তশালী আপনি আপনার বাড়িতে ফকির ভিক্ষে পায় না আপনি তো বেশিরভাগ বলেন ফকির আসলে মাফ করো আপনি বলেন না এইভাবে কেন এইভাবে বলবেন ব্যাংকে টাকা আছে আপনার প্রতি মাসে সাত দিন পর পর টাকা তুলে নিয়ে আসবেন নতুন ফকির মিসকিনকে নতুন দেবেন না অতবার বলেন কেন যে মাফ করেন মানুষ আপনার বাড়িতে খেতে পায় না কেন আপনাকে আমি বলিনি একদিন কতদিন বলেছি যে তিন দিন যদি ফকির না আসে আপনার বাড়িতে বা কেউ আপনার কাছে সাহায্য সহযোগিতা না চাই তাহলে স্ত্রী নিয়ে বসে চিন্তা ভাবনা করুন কি ব্যাপার উপরে কোনো উলট পলট হয়ে গেল না কি কোনো ফকির আসে না কেন কেউ ভিক্ষা চায় না কেন অনেক দাম মানুষকে সহযোগিতা করলো ওই যে পাওয়ারফুল সবচেয়ে ইবাদত ওইটা এখানে আছে সবচেয়ে ক্ষমতাধর ইবাদত দান একটু কথাকে খাওয়ার দিলেন দুটো টাকা দিলেন এর ফল যেদিন পাওয়া যাবে সেদিন বোঝা যাবে লাইসাল গেনা বেকাসরাতি নারাজ আল্লাহ কিনাল গেনা গেনার নাফ মন বড় হলে মানুষ ধনী হয় না আত্মা বড় হলে মানুষ ধনী হয় এ কথা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যা তোমাকে দিয়েছে তাতে তুমি খুশি হয়ে যাও তুমি সবচেয়ে বড় ধনী তিন আহিব্বা লেনাফসিক তাকুন মুমিনান আহিব্বা লিজারিক তাকুন মুমিনান প্রতিবেশীকে ভালোবাসো তাহলে তুমি মুমিন হয়ে যাওয়া প্রতিবেশীকে ভালোবাসো তাহলে তুমি মুমিন হয়ে ওটা খুব কঠিন মানে প্রতিবেশীর সাথে চলা খুব কঠিন যার জন্য ঘুরে এখানে আসে কথাটা তিন অতহিব বলে নাফসিক মাতহিব বলিন নাস তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ভালোবাসো তার মানে টাকা দেওয়ার সময় আগে ভালোটা দিতে হবে ছেড়েটা পরে আগে যদি ছেড়ে দেন তাহলে বোঝা যাচ্ছে এখন আপনি মুমিন হননি টাকা আপনার কাছে আছে মানুষকে দিবেন সময় 1 কেজি মরিচ নিয়েছেন টাকা দিবেন যেটা নতুন সেটা আগে দিবেন ছেড়েটা সব শেষে দিবেন যদি টাকাটা না চলে তাহলে ছেড়েটা আপনার কাছে থেকে যাবে কাউকে ঠকিয়ে দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন না মনে করবেন না যে 5টা টাকা ঠকিয়ে দিয়ে আমি অনেক কিছু করলাম 5টা টাকা ঠকিয়ে দিয়ে কোটি টাকা হারিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না হারাবে একজনকে একটু ঠকালে আরো কত বিপদ নেমে আসবে আপনি হিসাব করতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওলা তুকসির যেহকা ফাইনা কাসরাতা যেহকে তুমি তুল কালবা বেশি হাসো না বেশি হাসলে অন্তর মরে যায় কান্নাকাটির চেষ্টা করতে হবে হাসি বেশ কমাতে হবে ছেলে মেয়ে নিয়ে বউ বেটি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এত হাসা যাবে না হাসা কমাতে হবে বেশি হাসো না বেশি হাসলে অন্তর মরে যায় অন্তর ধ্বংস হয়ে যায় অন্তর কাঁদে না